বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নেই বাবু ভাজা বাদাম আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম কাঁচা বাদাম কাঁচা বাদাম তো কেন নাচো ভাই তোমারে জেসে লোক ইস দেশ কে লিয়ে শ্রাপ হ্যায় কাঁচা বাদাম আর কাঁচা বাদাম রাত্রিরে শুতে যাওয়া থেকে সকালে ঘুম থেকে ওঠা অবধি কাঁচা বাদাম দিয়ে শুরু কাঁচা বাদাম দিয়ে শেষ মানে কাঁচা বাদামের পরে কি আর কিছু আসবে মানে আর কিছু হবে নাকি এটাই চলবে আমাকে তোরা কাশি পাঠিয়ে দে এই কাঁচা বাদাম শুনতে শুনতে কানও আমাদেরকে গালাগালি দিচ্ছে যে ভাই কাঁচা বাদাম আর শোনাস না এবার এটাকে পাকা না হয় ভাজা আর এই কাঁচা বাদাম শুনবো না যত দিন যাচ্ছে কাঁচা বাদামের ভ্যারাইটিস জন্মাচ্ছে এদিকে স্যান্ডিসা রানু মন্ডল ওদিকে সি ইউ নট ফর মাইন্ড সেও আছে হিরো আলম কেউ বাদ নেই সবাই একের পর এক দিনের পর দিন বানিয়ে যাচ্ছে কাঁচা বাদাম আরে একটু পাকা ওটাকে হ্যাঁ একটু তো পাকাবি ওটাকে একটু ভাজ ভেজে বিক্রি কর না সবাই কাঁচা বাদাম সবাই কাঁচা বাদাম কেন ভাই তো আজকের সেই কাঁচা বাদাম নিয়ে একটু বিশ্লেষণ করব তো চলো ভিডিওটা শুরু করা যাক তোমাদের ভেতরে সব ভালো তো আর নিতে পাচ্ছি না ভাই এই কাঁচা বাদাম গান আর নিতে পাচ্ছি না এত পরিমাণ ভাইরাল হয়েছে কাঁচা বাদাম সংটা কিছুদিন পর হতেও পারে হ্যাঁ হতেও পারে যে ওয়েস্ট বেঙ্গলের থিম সং বানিয়ে দেবে কাঁচা বাদাম তো এই রকম নমুনা দিয়ে কাঁচা বাদামের কিছু ফুটেজ দেখব আয় বাদাম হাতে পালো মাথা চিড়ে চিড়ে সিটি করলে চুড়ি মালা দিয়ে মোবাইলে বডি ভাঙা দিয়ে বাদাম কোন এই লোক কাহাঁ সে আতে এই এটা এমন একটা স্যাম্পল কিছু হোক না হোক একে আগে দেখা যাবে সব জায়গাতে হ্যাঁ সব জায়গাতে কিছু হোক না হোক মানে কোথাও তুমি কাউকে খুঁজে পাও কিংবা না পাও এই স্যাম্পলটা আগে পৌঁছে যাবে এবং নিজেকে সব সময় একটু উঁচুতে রাখার চেষ্টা করবে যদিও সেটা কোনোদিন পারে না টকস করে পড়ে যায় যাকে সেটা ওর ভুল ধারণা ভুল চিন্তা ভাবনা তো এই এমন একটা জিনিস যে কিনা নিজেকে সব সময় আপডেট করতে থাকে এটা একটা প্লাস পয়েন্ট ওর মধ্যে সবসময় আপডেট করতে থাকে আপডেট করতে করতে নিজে এমন জায়গায় চলে এসছে আর আপডেট করার কোনো অপশন নেই মানে লাস্ট জায়গায় এসে দাঁড়িয়েছে মানে এই সব করতে করতে এ এমনও করতে পারে এ তো শুধু জামা ফামা সব খুলে দেয় শুধু প্যান্টটুকু রাখে কদিন পর এমনও আসবে হয়তো প্যান্টটাকেও খুলে দেবে দিয়ে সেটাকে মার্কেটিং করবে মানে পাবলিক রিয়াকশন ভাই পাবলিক ওর ফ্যান ভালো লাগে ওকে ও কত ফ্যান জানো হ্যাঁ কত ফ্যান ওর সবাই স্যান্ডি স্যান্ডি করতে থাকে হ্যাঁ ওর ডিমান্ড কত মার্কেটে সিমেন্ট বালির অত ডিমান্ড নেই যতটা ওর আছে বর্ষাকালে অতটা বৃষ্টি হয় না যতটা ওর পাবলিসিটি পড়ে মানে এদেরকে যদি অন্য গ্রহে পাঠানো যায় অন্য গ্রহ থেকে লোকজন ওদেরকে প্রণাম করে রীতিমতো আরতি করে পৃথিবীতে পাঠিয়ে দেবে এই রকম স্যাম্পেল এরা দেখো সবাই করছে গান তো রানুদি কেন বাদ যাবে হ্যাঁ রানুদি কেন বাদ যাবে স্যান্ডি সাহা করেছে রানুদিও করবে অবশ্যই কম্পিটিশন ভাই মার্কেটটা কম্পিটিশন টিকে থাকতে হবে দেখো এবার রানুদিকে দেখে নিই একটু বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আহা আমার কাছে নেই বাবু ভাজা বাদাম আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম কাঁচা বাদাম কি সুন্দর তোমার বলি তোমার বলিটা আমরা মেনে নেব আহা হা কি কষ্ট রে করুন 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 কষ্ট মানে কষ্টের কি বলবো মানে শুরু শেষ কিচ্ছু নেই কিন্তু কষ্ট এরা আর্টিস্ট ভাই এরা আর্টিস্ট আমি কি বুঝবো হ্যাঁ তোমরা কি বুঝবে এগুলো আর্টিস্ট এদেরকে আর্টিস্ট বলা হয় এদের গান যদি তুমি একবার শুনে নাও তোমার সকাল ভালো যাবে দুপুর ভালো যাবে রাতও ভালো যাবে ঘুম হবে কিনা সন্দেহ আছে কিন্তু দিনটা ভালো যাবে তো সেই স্যান্ডি সাহা যে কিনা বাদাম নিয়ে নিজেকে বাদাম করে তুলেছে বাদাম বাদাম করে নিজেকেও বাদাম বানিয়ে নিয়েছে সেই বাদাম চলে গেছে এখন অন্য জায়গায় দেখে নি সেই ফুটেজটা দেখো মুভমেন্টগুলো দেখো মুভমেন্টগুলো দেখো শুধু ফেল সব ডান্সার ফেল আশেপাশে লোকজনগুলো ভিডিও বানাচ্ছে ভাবছে ভাই এই কোন এলিয়ান এসছে মানে কোন স্যাম্পল এসে গেছে আমাদের এখানে হ্যাঁ বাদাম
कमाल कर दिया है, धोती फाड़ के रुमाल कर दी। उफ, नाच देखे जो तू खोर नाच, अस्थिर करा नाच, एकदम मानुष के हिलिए देवार मतो नाच, मानुषेर टा हेलानोर मतो ना, मानुष के हिलिए देवार मतो। आमी आज के नाइटी पोरे चले एसेछि एखाने एकटा कि बोलबो ग्रामे। ओ तुमि ग्रामे गेछो नाइटी पोरे, बेश करेछो। এবং কোন গ্রামে? এটা হচ্ছে কুড়ালঝুড়ি গ্রাম, ঠিক বলেছি আই গেস এখানে। হ্যাঁ তুমি ঠিক বলার জন্য ক পেয়েছো, খুশি। দেখতে পাচ্ছ গ্রামের মানুষজন আছে এবং এখানে আমি এসে আজকে বিয়ে করতে। এবং তুমি জানো সোশ্যাল মিডিয়ায় আমি কতবার করে বিয়ে করি, মানে আমার এই রূপের জন্য তো ছেলেরা পাগল। নেশা করি কিনা আমি জানি না, একবার দেখতে হবে পুরো পাতা পাতা খাই কি। হ্যাঁ সেটাই তো, সোশ্যাল মিডিয়াতে বিয়ে করতে হবে, আর তো উপায় নেই। এই গ্রামে আছে কাউকে পাবো? গ্রামে কোনো আছে ভালো ছেলে যে আমায় বিয়ে করবে? ও মা গো, টুরু লাভ, গ্রামের বাচ্চা থেকে বড় সবাই মানে করুণ দৃষ্টিতে দেখছে একে। ভাই কোথাকার স্যাম্পল, কোন চিড়িয়াখানা থেকে চলে এসছে? হ্যাঁ কোন চিড়িয়াখানা থেকে? তো কেমন আছো আগে বলো। ওর পাবলিসিটি অনেক ভাই, বোঝো বোঝো, সেই রকম কিছু ওর ফ্যান রয়েছে, যে ফ্যানগুলো ওরই ভিডিওর কমেন্টে কিছু কমেন্ট করেছে, সে কমেন্টগুলো দেখে নেব। ওরই ফ্যান লিখেছে কি? বেকার। আরে বেকার বলতে নেই বলতে নেই, এইসব কি কথা, বেকার বেকার আবার কি জিনিস, এত সুন্দর নাইটি পরে নাচা গানা করে যে বেকার বলো? হ্যাট বড্ড বোকা তোমরা, বেকার কেন হবে। আরেকজন লিখেছে, হালা একটা হিংরা, তোমরা অন্যের সুখ সহ্য করতে পারো না, বুঝতেই পেরেছি, বাদ দাও তুমি সাইডে যাও। ও আরেকজন কমেন্ট করেছে, খুব সুন্দর লাগছে তোমাকে। উফ, না মানে কোন অ্যাঙ্গেল থেকে লাগছে, নিচ থেকে না উপর থেকে না সাইড থেকে? হ্যাঁ কোন অ্যাঙ্গেল থেকে? তোর কি কোনো ড্রেস নেই, শেষে নাইটিটা পরে চলে গেলি? আরে আজকালকার নাইটিতেই তো হিট। না না ড্রেস থাকবে না কেন, ড্রেস আছে, নাইটি পরলে ভিউটা বেশি পাওয়া যায়, এই আর কি। কি হেল্প করলি না মজা করতে গিয়েছিলিস? অবশ্যই হেল্প নয়, মজা করতে গিয়েছিল, অবশ্যই মজা। এ কি বোকা বোকা প্রশ্ন করো তোমরা। এন্ডি সাহা, আমি ভুল পড়ছি আমি? না না ঠিকই তো বললাম, আর এন ডি ওয়াই, বাবারে বাবা, যাই হোক বাদ দিলাম, বাদা পদে ঢুকিয়ে একটা ভিডিও করো। কেন ভাই আবার হাসি দিয়েছে হে 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 করে? হ্যাঁ সে ভাইরাল হবে, সে তো এমনিতেও হবে অমনিতেও হবে, মানে ওখানে না দিলেও হবে ওখানে দিলেও হবে। দারুণ, আই লাভ ইউ দিদি। ওহো ঠান্ডিসা একটা বোন পেয়ে গেছে ফ্রিতে, স্বাভাবিক, ফ্যান ফ্যান বলে এটাকে, ফ্যান ভাতের কিনা জানি না, বাদ দাও ফ্যান। আরেকজনের এতটাই ভালো লেগেছে, এতটা ভালো লেগেছে, লিখেছে চূড়ান্ত। না প্রথমে চু দেখে মনে হচ্ছিল অন্য কিছু লিখবে, পরে দেখলাম না চু ঝিকঝিক ঝিকঝিক করতে করতে চলে গেছে। আমি অনেক শান্তির ছেলে দেখেছি, বিলিভ মি তোর মতো দেখিনি, কোয়েশ্চেন মার্ক। এই রকম কমেন্ট করে তুমি কি বলতে চাইছো, কি বোঝাতে চাইছো? ও কি তোমায় কোনো বাঁশ দিয়েছে? না ভালো ছেলে, ভদ্র ছেলে, আচ্ছা ছেলে না মেয়ে, যাই হোক কিছু একটা হবে, ভদ্র সভ্য, নাইটি পরে গেছে, সুন্দরভাবে নাচ গান করেছে, তোমার কি অসুবিধা হচ্ছে ভাই? তুমি এরকমভাবে বলছো, ঠিক নয় এগুলো, ঠিক নয়, ঠিক নয়। স্যান্ডি সাহা এমন একজন যে কিনা কাউকে বাদ দেয়নি সোশ্যাল মিডিয়ায়। হ্যাঁ ওদিকে কিরণ দত্ত, তারপর বস্তির ছেলে পচা, হিরো আলম, কাউকে বাদ দেয়নি, সবাইকে বিয়ে করে নিয়েছে লাইন দিয়ে। মানে যদি শ্রাবন্তীকেও ধরি, শ্রাবন্তী ফেল এর কাছে, ঠিক আছে সোশ্যাল মিডিয়ায় বলছি, অন্য কিছু নয়, শ্রাবন্তীকে পেছনে ফেলে দিয়েছে, এগিয়ে চলেছে এখন বাদাম কাকু। এই ভিডিও দেখার পর রানু মণ্ডল, স্যান্ডি সাহা এদের মধ্যে ঝামেলা শুরু হয়ে গেছে, কে ভালো গান করেছে, কে ভালো নাচ করেছে এই নিয়ে। তো জানি না কে ভালো নাচ করেছে, কে ভালো গান করেছে, তোমরাই বলো কে ভালো নেচেছে না কে ভালো গেয়েছে। দেখা হবে পরের ভিডিওতে, টিল দেন টাটা। কাঁচা বাদাম।